Elhamdülillah ve salatu ve selamu ala Resulillah ve ala alihi ve sahbihi ve men vela ba'd amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃ ও শ্রোতৃমণ্ডলী, আজকের বিষয়বস্তু হচ্ছে যে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে কিছু এমন সৌভাগ্যবান মানুষ রয়েছেন যাদেরকে মহান রব্বুল আলামিন কোনো ধরনের হিসাব এবং কোনো ধরনের শাস্তি ছাড়াই তাদেরকে জান্নাত দান করবে। নাম ধরে বলা হয় নাই, কিন্তু সংখ্যা বলা হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কথা, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন সেইভাবে ইঙ্গিতে বলা হয়েছে। ঠিক তদ্রূপ আরো একদল মানুষ এমনভাবে জান্নাতে প্রবেশ করবে, চন্দ্রের মতো তাদের ধবধবে সাদা হবে চেহারা। সেখানেও এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিয়েছেন কিছু মানুষকে, যারা প্রথমেই জান্নাতে প্রবেশ করবে এবং তারাও কোনো ধরনের হিসাব এবং আজাব ছাড়া প্রবেশ করবে। আজকে বিশেষ একটি হাদিস যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 উম্মতের কথা বলেছেন যে তারা হিসাব এবং কোন ধরনের শাস্তি ছাড়া তারা জান্নাতে প্রবেশ করবে। বুখারি 6541 আর মুসলিমের 549 এই হাদিসটি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাবউন আলফান মিন উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ বিলা হিসাবিন ওয়ালা আযাব, আমার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষ কোন ধরনের হিসাব এবং কোন ধরনের শাস্তি ছাড়া তারা জান্নাতে প্রবেশ করবে। তো তাদের বৈশিষ্ট্য কি বলছেন? আল্লাযীনা লা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতাওয়ারুন ওয়ালা রাব্বিহিম ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এভাবে তাদের আরো অনেক কথা আসছে, যে মোট কথা যারা এই ছেঁকা দেয় না, লোহা গরম করে এরকম করে দাগ দেওয়া, এটা একটা চিকিৎসা, কিন্তু এটা তারা করে না আল্লাহর উপর ভরসা করতে গিয়ে। ঠিক তদ্রূপ তারা এই পাখি উড়িয়ে বা যে কোনো একটা প্রাণী উড়িয়ে ডান দিকে গেলে যাত্রা শুভ, বাম দিকে গেলে যাত্রা নাস্তি, অথবা কুকুরকে দেখলে যাত্রা নাস্তি, খারাপ কিছু দেখলে যাত্রা নাস্তি, এইভাবে পাখি উড়িয়ে এগুলো যেটা জাহিলি যোগ করত সেটা সহ যে কোনো জিনিসকে অশুভ লক্ষণের জন্য নেওয়া, এগুলো তারা নেয় না। বরং তারা কি করে, তাদের রবের উপরে তারা ভরসা করে, তাওয়াক্কুল যাকে বলা হয়, এর ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তারা হলো হিসাব এবং শাস্তি কোনো রকম হিসাব এবং শাস্তি ছাড়া তারা জান্নাতে প্রবেশ করবে। এবার এখানে যেহেতু সাব্বাউনা আলফান বলা হলো, 70,000, সেখানে একটা প্রশ্ন আসলো যে 70,000-এর বেশি কোনো সুযোগ আছে কিনা। কেননা এই জায়গাতেই অক্কাশা নামক একজন সাহাবি দাঁড়িয়ে বলছিলেন যে আল্লাহ নবী আপনি দোয়া করুন যে আল্লাহ যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তাদের অন্তর্ভুক্ত। এরপরে আরেকজন দাঁড়িয়ে বললেন যে আমাকেও দোয়া করেন। তখন তিনি বললেন সাবাকাকা বিহা অক্কাশা, এটা অক্কাশা নিয়ে চলে গেছে। এখান থেকে বোঝা গেল যে 70,000 এবং সেই সাথে উৎকাশা অথবা তার ভিতরে উৎকাশা অন্তর্ভুক্ত হয়ে এটা কোটা পুরা হয়ে গেছে। কিন্তু অপর হাদিসে আসছে, যেটা অন্য কিতাবে আসলো সনদটা বিশুদ্ধ, যে ফাজাদানি মা কুল্লি ওয়াহিদিন 70,000। আর অন্য বর্ণে আসছে আরো কিছু শব্দ আসছে, মোট কথা যে মা কুল্লি আলফিন 70,000। তো আরেকটা বর্ণে আসছে মা কুল্লি আলফিন 70,000, এটা হলো বিশুদ্ধ, বেশি বিশুদ্ধ। তো যাই হোক, সবগুলো বর্ণনা সিলসিলা সহিহার 1484 এবং আরেকটা হলো তিরমিজি 2437 সহ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে বর্ণনা নিয়ে আসছেন, এটাকে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন। তো সব মিলিয়ে দেখা গেল যে এর সাথে আরো অনেক যুক্ত হয়েছে। প্রত্যেক হাজারে যদি 70,000-এর মধ্যে আবার প্রত্যেক হাজারে আরো 70,000 হয়, তাহলে অনেক অনেক কয়েক কোটি, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এই মানে সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত করেন সেজন্য দোয়া করতে হবে। এবং দোয়ার পাশাপাশি যে দায়িত্ব যেটা আছে, আপনি জায়েজ থাকা সত্ত্বেও অন্যান্য বর্ণায় আসছে যে ওলা ইয়ারকুন ওলা ইয়াস্তারকুন, ঝাড়ফুঁকও দেয় না, ঝাড়ফুঁক কারো কাছ থেকে নেওয়া না, এগুলো সব আসছে। কিন্তু ওগুলোর বর্ণনা নিয়ে কিছু কথা আছে। এখানে যেটা বুখারিতে আসছে এটা হলো যে অন্তত এটা যদি করতে পারেন, ছেঁকা দিলেন না যেটা দাগ লাগানো চিকিৎসার জন্য, এবং কুলক্ষণ নেওয়া সেটা না নিয়ে আল্লাহর ভরসা করলেই ইনশাআল্লাহ আজিজ আপনি তার অন্তর্ভুক্ত হবেন। কিন্তু এটা ফজিলতের যেহেতু, তার মধ্যে এটা অবশ্যই সন্নিবেশিত যে আপনার মৌলিক যে ইমানের দাবি এগুলো ঠিক থাকতে হবে, নামাজ অন্তত আপনার নিয়মিত ফরজ নামাজ এটা ঠিক থাকতে হবে, এবং আরো মারাত্মক ইমান বিধ্বংসী, ইমানকে খর্ব করে দেয়, আকিদা নষ্ট করে দেয় এমন কোন জিনিস থেকে আপনাকে অবশ্য অবশ্যই বিরত থাকতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি আরো এই দুইটা কাজ, বিশেষ করে এখানে যেটা উল্লেখ হয়েছে আর অন্যান্যদের মত অনুযায়ী ওই ঝাড়ফুঁক দেওয়া নেওয়া থেকেও বিরত থাকেন, তাহলে পরে আপনি ইনশাআল্লাহ আজিজ
এই যে কোটি কোটি মানুষ বিনা হিসাবে এবং কোন শাস্তি ছাড়াই জান্নাতে যাবে তাদের আপনি অন্তর্ভুক্ত হবেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা আশা করি আল্লাহ যেন আমাদেরকে সহ যারা আমাদের আলোচনা শুনছেন তাদের সবাইকে এই সৌভাগ্যবান মানুষগুলোর অন্তর্ভুক্ত করেন কিন্তু এখানে দুঃখের বিষয় হলো যে কিছুদিন যাবত ভাইরাল হচ্ছে একটা বিষয় যে চরমুনায়ের মুরিদ যারা হবে তারা নাকি হিসাব ছাড়াই জান্নাতে চলে যাচ্ছে এই করে একজনে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি দালাল শাস্তে এসেছেন নাকি না অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন উনি স্বপ্নের কথা বলে বলছিলেন যে ফিরিস্তার বলছে যে চরমুনের মুরিদ যারা তোমরা ভিতরে চলে যাও কোনো হিসাব নেই আর বাকি সবাইকে খালি লাইন দৌড়াচ্ছে লাইন দৌড়াচ্ছে আরো আশ্চর্যের বিষয় হলো এরপরে ভিতরে গিয়েও দেখে সেখানেও আবার লাইন এটা কয় দফার লাইন এটা বুঝাই গেল যে এটা একটা মিথ্যা স্বপ্ন আর যদি স্বপ্ন কোন একটা বাস্তবে হয়েও থাকতো এটার জন্য শর্ত ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে শরীয়তে ইসলামিয়ার মধ্যে শতসিদ্ধ কথার সাথে যদি এখানে কোনো বিধি নিষেধের বিষয় হয় থাকে ওটা মিলায় দেখতে হবে যদি মিলে তাইলে পাই পাই যদি মিলে তো ওইটা সত্য মোটার ধরা যায় কিন্তু সত্য স্বপ্ন দিয়ে নয় ওই বাস্তবের দলিল থাকার কারণে আপনি ওইটাকে সত্য ধরে স্বপ্নটা সম্পর্কে একটা লক্ষণ নিতে পারেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে আর এটা তো পুরো শয়তানের স্বপ্ন আর না হলে সে নিজেই বানিয়েছে দালালি করার জন্য এবং এটার মধ্যে হজবরল ভাবও দেখা যাচ্ছে আর কিভাবে তার সাহস হলো যে এই কথা বলতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ঢালাওভাবে এটা দেওয়া হলো না এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই শুধু মানুষগুলোর কথা বলা হলো যে শাস্তিও হবে না আর কোন ধরনের হিসাব নিকাশও হবে না কত বড় কথা একটা তো হলো শাস্তি হবে না আর একটা হলো হিসাবও হবে না কত বড় পাওয়ারফুল একটা মর্যাদার স্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার উম্মতকে দিতে পারলেন না চরমুনায়ের মুরিদদেরকে সে স্বপ্নযুগে দিয়ে দিল আর তারাও এটাকে দালালি পাইছে খুব ফ্রিতে মাগনা যে আরো কিছু মুরিদ বাড়বে এটাকে নিয়ে যাচ্ছে এবং গ্রহণ করছে এবং প্রতিবাদ করে না এর অর্থ হলো তার এটা কি করছে তার এটাকে সাপোর্ট দিয়েছে আর তাদের তো পুরা ধর্মের বড় বড় জিনিসগুলি স্বপ্নের উপরে মানে প্রতিষ্ঠিত এগুলো দিয়ে তারা চলছে তাদের ধর্মকে চালাচ্ছে এইভাবেই ইদানিং আরো অনেক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা আপনার নেট জগতের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে অথচ বেশিরভাগ জিনিস ওগুলো স্বপ্নের কারণেই তারা এটাকে দিন মনে করে নিয়েছে অথবা আল্লাহ নবী সাল্লামের নামে জাল জয়ীফ হাদিস এবং সুফিয়া কেরামের নামে কিচ্ছা কাহিনী দিয়ে তারা চালাচ্ছিল পাকিস্তানের একজন আলেম আল্লাহ আকবর তারিক মাসউদ তিনি নিজেই বলছেন যে যদি এই ফাজাইল আমল নেসাবের মধ্যে কথা থাকে জাল জয়ীফ তাইলে আবার তোমাদের তাবলিগ জামাতের আবার এই এত প্রশংসা তোমরা করো কেন এটা আমরা নয় হানাফি মাজহাবের মুফতি শফি রাহিমাহুল্লাহর মাদ্রাসার তিনি একজন সিনিয়র মানে মুহাদ্দিস এবং ভালো মানের একজন মুফতি হানাফি সমাজেরও তিনি এই কথা বলেছেন তো যাই হোক আজকে আমাদের এই স্বপ্নের মাধ্যমে এই ফিতনাগুলো লেগেছে স্বপ্ন যদি একটা রুলের উপরে থাকে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওহির একটা বড় অংশ তার মানে এটা বাস্তবে যদি মিলে এবং শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তারপরে আপনার আরো অনেক শর্ত আছে সেগুলোর ভিত্তিতে এবং দিনের ক্ষেত্রে এটার মধ্যে কোনো কিছু বাড়ানো কোনো কিছু কমানোর কাজ করা মোটেও যাবে না ওইটা করতে গেলে এটাকে আগেই বলতে হবে কি এটা বাদ তো যাই হোক আজকে আমাদের এই বিষয়টার খণ্ডনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী আমরা যেই সংখ্যাটা পেলাম সেখান থেকে আমরা উত্তরটা নিতেই পারি এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি যে ওই যে স্বপ্নটা এটা সম্পূর্ণ কি সম্পূর্ণ মিথ্যা সেখানে কত তারা নিজেরাই বলছে যে তাদের সেখানে লাখে লাখ মুরিদান আছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে কত মানুষ এই বৈশিষ্ট্যবান ওখানে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ গিয়ে দেখেন তাবিজ তোমার বিশ্বাসী তারা তাবিজ তো শিরিক জানে না এবং তাদের সেখানে আরো কত কিছু আছে বেদাত তো আছেই আছে ওখানে তো একজনেরই হিসাব নিকাশে আপনার পার পাওয়ার বিষয়টা হিমশিম খাওয়া তো যাই হোক আমরা সেই পর্যন্ত আজকে যাচ্ছি না সেই জায়গায় ওখানে যত মুরিদ হবে এবং চরমুনাই বলতে তো ওই একেবারে শুরু থেকে নিয়ে যিনি মানে তাদের দাদার থেকে যিনি শুরু করেছেন কিয়ামত পর্যন্ত এটা কত হবে এবং সবাই বেহিসাব জান্নাতে চলে যাবে এইভাবে সস্তা মানে স্বপ্নের দোহাই দিয়ে আজকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে বিভ্রান্তই করা হচ্ছে সেই জন্য স্বপ্নের ব্যাপারে আমাদের যে মূলনীতি সেটা জানা থাকতে হবে যেটা শরীয়তে ইসলামিয়ার সাথে সাংঘর্ষিক কোনো জিনিসের মধ্যে হলে প্রথমেই কি করা যাবে এটাকে ডিসলাও করতে হবে বরং করা যাবে না করতেই হবে তা না হলে মানুষের মধ্যে গুমরাহি এইভাবে আরো বাড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুমরাহি থেকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন এবং এইভাবে ঢালাওভাবে একেবারে নির্লজ্জজনকভাবে এই যে দালালি করা হচ্ছে এক এক দলের এক এক গ্রুপের এক এক তরিকার এগুলো হলো এই জন্যই যে সুন্নাহ সম্পর্কে তারা অভিহিত হয় নাই সুন্নার এই তরিকার তারা মর্যাদাও বুঝে নাই তার স্বাদ উপভোগ করে নাই এই জন্য তাদের এই দুরবস্থা আল্লাহ পাক আমাদের এই নিরীহ মুসলমান ভাইগুলোকে আল্লাহর তাওহীদের এই যে সুবাদ এবং নবী সাল্লামের সুন্নার এই যে সুবর্ণ সুযোগ এটাকে গ্রহণ করার তৌফিক দান করুন এবং ইলমে নাফে আমলে সালেহের মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ করুন এবং তার নিজগুণে আমাদের সকল কথা কাজ এবং আমলকে তিনি কবুল করে নিন আমিন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি
রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে প্রশ্ন হলো যে স্বপ্নের যে কোনো বিষয়কে যদি সুযোগ দেওয়া হয় তাহলে প্রে মানুষ কি করতে পারে, আর কোন বিষয়ে এই স্বপ্নের কোনো অবকাশই নেই যে এখানে আপনি গ্রহণ করে কোনো কিছু এর উপরে ভিত্তি রেখে আপনি বলতে পারেন বা চিন্তা করতে পারেন, প্রচার করা তো দূরের কথা। এই প্রশ্নের উত্তর যিনি সঠিক দিতে পারবেন তিনি পুরস্কারের হকদার হবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।